বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে ভোলা তিন আসনের হালচাল। ভোলা তিন সংসদীয় আসনটি তজুমুদ্দিন এবং লালমোহন উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 117তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,97,391 জন। ভোট প্রদান করেন 82,163 জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিজয়ী হন। তিনি পান 36,925 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এম.এ. কাশেম। নৌকা প্রতীকে তিনি পান 26,515 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এ নির্বাচনে বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,69,044 জন। ভোট প্রদান করেন 1,20,120 জন। নির্বাচনে বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান 70,843 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এ কে এম নজরুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 44,007 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,53,590 জন। ভোট প্রদান করেন 1,49,948 জন। নির্বাচনে বিএনপির হাফিজউদ্দিন আহমেদ বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান 98,659 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান 5,588 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,17,089 জন। ভোট প্রদান করেন 1,85,172 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ জসিমউদ্দিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 96,484 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ। ধানের শেষ প্রতীকে তিনি পান 83,118 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,54,702 জন। ভোট প্রদান করেন 1,82,174 জন। নির্বাচনে আওয়ামী লীগের নূর নবী চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,71,658 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এ কে এম নজরুল ইসলাম মিয়া। লাঙ্গল প্রতীকে তিনি পান মাত্র 9,076 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,93,572 জন। ভোট প্রদান করেন 2,61,720 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির হাফিজউদ্দিন আহমেদ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নুরুন্নবী সুমন এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুসলিউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,52,214 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুসলিউদ্দিন। হাতপাখা প্রতীকে তিনি পান মাত্র 4,051 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে টানা বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদে নির্বাচনে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 ভোলা তিন আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 41.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.27%, বিএনপি 44.94%, স্বতন্ত্র ও অন্যান্য 22.79% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 71.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.64%, বিএনপি 58.98%, জাতীয় পার্টি 0.70%, জামায়াতে ইসলামী 2.28%, স্বতন্ত্র ও অন্যান্য 1.39% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 59.13% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 33.74%, চার দলীয় জোট 65.80%, জাতীয় পার্টি 0.35%, স্বতন্ত্র ও অন্যান্য 0.11% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.88% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 52.63%, চার দলীয় জোট 45.55%, স্বতন্ত্র ও অন্যান্য 1.82% ভোট পায়। ভোলা তিন সংসদীয় আসনে বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন 2010 সালের 24 এপ্রিল উপনির্বাচনের মাধ্যমে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে 2014 ও 2018 সালে নির্বাচনেও মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুন্নবী চৌধুরী। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রার্থী হবেন, কিন্তু শাওনের বিরুদ্ধে যুবলীগ নেতা ইব্রাহিম হত্যাসহ নানান অভিযোগ রয়েছে। পুলিশ চার্জশিটে তাকে অব্যাহতি দিল তার দেহরক্ষী দেলোয়ার হোসেন, শাওনের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফা শিমুল, গাড়ি চালক কামাল হোসেন ওরফে কালাসহ 6 জনকে অভিযুক্ত করা হয়। শাওনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি ক্যাসিনো কাণ্ডে জড়িত। শাওনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ পাচারসহ নানা অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ওই অনুসন্ধান এখনও শেষ হয়নি, এর মধ্যেই দ্বিতীয় দফা অনুসন্ধান শুরু হয়েছে। 2019 সালের সেপ্টেম্বর মাসে শাওন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সব মিলিয়ে তার মনোনয়ন এবার অনিশ্চিত। শাওনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের তিন নেতা দল থেকে মনোনয়ন চাইবেন। তাঁরা হলেন সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বিবিএস কেবলসের চেয়ারম্যান আবু নোমান হাওলাদার সিআইপি ও দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মীর মোবাশ্বের আলী স্বপন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ। তাকে এখনও পর্যন্ত দলের একক প্রার্থী হিসেবে মনে করছেন নেতাকর্মীরা। তার বিপক্ষে বৃহত্তর ঢাকার সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান মান্না মনোনয়ন চাইতে পারেন। জাতীয় পার্টি থেকে দলের কেন্দ্রীয় নেতা নুরুন্নবী সুমন, লালমোহন উপজেলা জাতীয় পার্টির নেতা মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন ও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মুসলিউদ্দিনও মনোনয়ন প্রত্যাশা করেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ক্যাসিনো কেলেঙ্কারিসহ নানা ঘটনায় বিতর্কিত হওয়ায় কিছুটা বেকায়দায় আছেন শাওন। এছাড়া সাংসদ হওয়ার পর আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের গুরুত্ব না দিয়ে হাইব্রিড নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ফলে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূলের একটি বড় অংশ তাঁর উপর ক্ষুব্ধ, যা নির্বাচনে প্রভাব ফেলবে। এদিকে 1986 সালে জাতীয় পার্টির টিকিটে, 1991 সালে স্বতন্ত্র এবং তিনবার বিএনপির টিকিটে সংসদে যাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ দলের ভেতরে বেশ বেকায়দায় আছেন। দলের শীর্ষ নেতৃত্ব তার উপর চরমভাবে ক্ষুব্ধ। তার বিরুদ্ধে দলের অভিযোগ, সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি সংস্কারপন্থী ছিলেন। হাফিজকে সংস্কারপন্থী আখ্যা দিয়ে বিএনপির বড় একটি অংশ 2-3 বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপিতে এক ধরনের সাংগঠনিক অস্বস্তি রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 117তম ভোলা তিন সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কে বিজয়ী হবেন তা নির্ভর করছে সাংগঠনিক শক্তির পাশাপাশি প্রার্থীর জনপ্রিয়তার উপর। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন।
প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।